হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং। আজ সারাদিন সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব, তো তোমরা সাথে থাকো, তো দেখতে থাকো সকাল 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 থেকে আমি কি কি তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, আমি ঘুম থেকে উঠেছি, তাই চুলের অবস্থা যা তা হয়ে আছে, যেন মনে হচ্ছে পাগল পাগল, কিন্তু সবে ঘুম থেকে উঠেছি। তো চলো কাজ শুরু করা যাক। তো এইভাবে জানালাগুলো একটু সকাল সকাল ঝেড়ে নিলে কী হয়, রাস্তার ধারে বাড়ি তো জানালায় যে ধুলোগুলো পড়ে বা ধুলোগুলো থাকলে যে একটু ফাঁদ ফাঁদ মতো বা সেই জাল জাল মতো যেমন একটা হয়ে যায় না, এটা একটু পরিষ্কার হয়ে যায়। তো বিছানাটা এইভাবে একটু গুছিয়ে নিলাম। তো সকালবেলায় সূর্যি মামার রোদ আমার বিছানায় পড়ে গেছে। তো তোমার দাদা ভাই তোমাদের দাদা ভাই ব্রাশ করছে, আমার ব্রাশ করা হয়ে গেছে। তো এইভাবে সকালবেলা ঘুরে ঘুরে ব্রাশ করছে। তো তারপরেই আমরা একটু গরম গরম চায়ের মগ নিয়ে বসে গেলাম বিছানাতে, ওই একটু রোদ লাগে তো তাই ওখানেই বসে গেলাম। প্রচণ্ড গরম, ধোঁয়া উঠছে। তারপরে একটু সবজি কাটা কাটিতে বসে গেলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিল, রান্না করতে হবে। তো এইভাবে কাজের ফাঁকে ফাঁকে নিজেকে একটু সময় ভালো লাগার জন্য তোমাদের সাথে একটু একটু কথা বলে নিলাম নিচ্ছি। তো একটু কি করব ভাবছিলাম, তো রান্না দুপুরের ভাতের সাথে তো বুঝতে পারছিলাম না, তাই একটু সব রকম সবজি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর তোমাদের দাদা ভাই বাজার থেকে আসার সময় একটু চিকেন নিয়ে এসেছে। তো এইভাবে মাংসটাকে ভালো করে ধুয়ে আমি বেছে পরিষ্কার করে রেখেছি। তো এখানে মাংসটা বানানোর জন্য তো এইভাবে আমি পেঁয়াজ রসুন কেটে নিয়ে এইভাবে তাড়াহুড়ো করে আমি মাংসটা বসিয়ে দিয়েছি। তো এখানে আমি শুধু মাংসর ঝোল বানাবো, আর একটু সবজি ভাজা ভাজা করলাম যেটা তোমাদের দেখিয়েছি। তো এইভাবে প্লেনভাবে একটু সাদামাটা রান্না করে নিলাম, কারণ বিকেলবেলা তোমাদের দাদা ভাই আর আমার একটু বার হওয়ার কথা আছে। তো তাই রান্নাটা তাড়াতাড়ি সেরে নিলাম। তো তোমাদের দাদা ভাই এসে গেছে, তাই বেশি দেরি না করে দুপুরবেলা লাঞ্চটা আমরা সেরে ফেললাম। তো এইভাবে আমরা হ্যালো বন্ধুরা, ডেলি হাওয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 6:30। তো আমরা রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি। তো একটু ঘুরুঘুরু করতে যাচ্ছি আমি আর তোমাদের দাদা ভাই। তো কোথায় যাচ্ছি আর কিসের জন্য যাচ্ছি সেটা কিন্তু আমরা আমাদের পুরো ব্লগটাই দিয়ে দেবো, তো তোমরা সেটা দেখতে থাকো। আর হচ্ছে বাড়ি থেকে বেরোচ্ছি অনেকটা দূরের রাস্তা, যেতে 1 ঘন্টার বেশি সময় লাগবে। তো তাই এইভাবে রেডি হয়ে গেছি, এইবার বেরোচ্ছি তোমাদের, এই যে তোমাদের দাদা ভাই। তো এই যে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে। আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? অবশ্যই জানিও। আর ঠান্ডা অবশ্যই, জ্যাকেটও আছে। তো আপাতত এই পর্যন্ত, পুরো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়েছি। শেয়ার করবো। তো
বন্ধুরা, আমরা হাফ রাস্তা কমপ্লিট করেছি, এখন আমাদের হাফ রাস্তা যেতে হবে। চলো যাওয়া যাক। তোমাদের সাথে এইভাবে যেতে যেতেই আমি কথা বলছি। বন্ধুরা, আমি যে যেখানে যাচ্ছি এটা কিন্তু পুরোপুরি গ্রামের মধ্যে দিয়ে যেতে হয়। তো দুধারেই পুরো জঙ্গল, তো রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার আর প্রচণ্ড ঠান্ডা। গ্রামের দিকে তো চতুর্দিকে গাছপালা ফাঁকা মাঠ, তো তাই জন্য ছিল প্রচণ্ড ঠান্ডা আর অন্ধকার রাস্তা। তো এইভাবে যাচ্ছিলাম, আমি তোমাদের বললাম যে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আমার দিদির বাড়ি। ওখানে গেলে আমি দিদির সাথে পরিচয় করাতে পারবো কি জানি না, কুয়াশাগুলো এমন ধোঁয়া ধোঁয়া হয়ে আছে যে যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, আর গায়ে জল জল একটা ঠান্ডা লাগছে। তো এখানে আমরা পেট্রোল পাম্পে এসেছি, ওর একটু গাড়িতে পেট্রোল নেবে তো। কি ঠান্ডা! তো তারপর আবার আমরা চললাম ওখানটাই, পুরো যেন মনে হলো গায়ে জল জল। বলো সেই অন্ধকারই রাস্তা। হ্যাঁ, তো আমরা বাড়ির প্রায় একটু কাছাকাছি বলতে পারো। এখানে পুজো দিলে মনস্কামনা পূর্ণ হয়, তো তোমরা যে যে আসনি অবশ্যই আসবে। আমি আশা করব যেন তোমাদের মনস্কামনা পূর্ণ হয়। তো বন্ধুরা, ধারে শুধু ফুলের দোকান আর ফুলের দোকান, কারণ সামনেই ছিল মকর সংক্রান্তির পুজো। তো এভাবে একটু মিষ্টি দোকানে ঢুকলাম, কিছু দরকার ছিল, কিছু কেনাকাটি করার ছিল। তাই তো আবার চললাম। তো বন্ধুরা, তোমাদের ভাবলাম এটা দেখাবো, কিন্তু জানো তো এতটাই অন্ধকার ছিল যে খুব একটা দেখাতে পারলাম না। এই বা এই রাস্তাটা পুরোটাই নার্সারি বাগানে ভর্তি, খুব সুন্দর সুন্দর গাছ পাওয়া যায়। তো তার সাথেই তোমাদের সাথে হঠাৎ আমার শেয়ার করার ইচ্ছা হলো যে গ্রামে কীভাবে বাজার বসে। তো এইটা দেখে না তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারলাম না। এখানে কিন্তু অল্প টাকায় অনেকটাই বাজার হয়, তা শুধু সবজি নয়, এখানে তার সাথে তোমরা জামা কাপড় ও নানান জিনিসপত্র বিক্রি হয়, তোমরা সেগুলোও কিনতে পারো। এই বাজারটা বসে সপ্তাহে দুই দিন। হ্যাঁ বলছি তো। তো বন্ধুরা, তোমাদের বাজারটা কেমন লাগলো? এইভাবে কিন্তু গ্রামের বাজার বসে। তো তারপরে আবার আমাদের শুরু হলো সেই ঘন জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা, যেন মনে হচ্ছে ভূতের সিনেমা চলছে। তো গা ছমছম একটা ব্যাপার। তো তারপরে অবশেষে পৌঁছালাম এতটা রাস্তা জার্নি করে। তো পৌঁছালাম দিদির বাড়িতে। এই যে দেখো, গোলুমলুর সাথে আদর করছি, এর নাম হচ্ছে দুষ্টে। তো দিদি, তারপরে আমরা যেহেতু যাওয়ার কথা ছিল, দিদি বিরিয়ানি বানিয়েছে, তো এইভাবে দিদি রান্না করছিল। তো তারপরেই তোমাদের দাদাভাই শুরু করলো আমার দিদির ছেলে তোজো, ওর নাম তোজো, ওর সাথে খেলাধুলা দেখতে পাচ্ছি। তো তো আজ এতটুকু, দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সাথে থাকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।